হ্যালো ভিউয়ার্স, রাকিবুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন আগে একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ফাইবারে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকাটি নিয়ে যাবেন। তো আমি কিছুক্ষণ আগে ব্যালেন্সটি উইথড্র দিয়েছি, যার কারণে আমার এখন ফাইবারের ব্যালেন্স পুরোপুরি জিরো, এজন্য এখানে দেখাচ্ছে না। তো আপনারা এটা খুব সহজ, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার পর আপনার যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে তখন শুধু এই ব্যাঙ্ক ট্রান্সফার একটা ক্লিক করবেন, ব্যাস সাথে সাথে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে পাওনার থেকে আপনার ব্যালেন্সটি আপনার আর কি ডাচ বাংলাতে নিয়ে যাবেন, অর্থাৎ ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কে কিভাবে নিয়ে যাবেন। তো এই ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রথমেই ডাচ বাংলা মোবাইল ব্যাংকের অ্যাকাউন্টটি পায়োনিয়ারের সাথে অ্যাড করতে হবে। এটা আপনারা আপনি আমার পুরাতন ভিডিওগুলো দেখে, আমার পূর্বের ভিডিও যদি দেখেন তাহলে পরে আপনি এর সমাধান পাবেন যে কীভাবে আপনি ডাচ বাংলা অ্যাকাউন্ট অ্যাড করবেন, অর্থাৎ ডাচ বাংলা মোবাইল ব্যাংক বা রকেটটি অ্যাড করবেন কীভাবে। তো এবার আমরা চলুন দেখি যে কীভাবে ডাচ বাংলাতে টাকা নিয়ে যাওয়া যায় পায়োনিয়ার থেকে। দেখুন, এখানে আছে উইথড্র টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি উইথড্র টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার দেখুন, আমাকে শো করাচ্ছে যে আমি কোন মাধ্যমে টাকাটি উইথড্র করব। তো এখানে দেখুন আমার টাকাটি রয়েছে হচ্ছে ইউএসডি ফর্মে। তো আমি ইউএসডি থেকে এবার আমি ব্যাংকে টাকাটি ট্রান্সফার করব। তো এখন ইউএসডি যে সুতরাং যে মাধ্যমে আপনার টাকাটি রয়েছে সেই মাধ্যমে আপনি এটা ক্লিক করবেন। তো আমি এখন ইউএসডিতে এটা ক্লিক করলাম। আচ্ছা, ইউএসডিতে ক্লিক করার পর দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে শো করছে, এখানে লিখেছে ওরা ইন্টার উইথড্র ডিটেলস। তো এখানে ডিটেলসের মধ্যে রয়েছে দেখুন সিলেক্ট ব্যাঙ্ক, এখানে রয়েছে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড। তো এটা হচ্ছে আমার আমার ফোন নাম্বারের লাস্ট 3 কোড, অ্যান্ড আর ডাচ বাংলার যে লাস্টে একটি কোড থাকে অ্যাকাউন্ট কোড, সেই কোডটি এখানে শো করছে। তো এরপরে আপনারা যেটি করবেন সেটি হলো এখানে আসবেন, এসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যামাউন্টটি লিখবেন। তো আমার এখানে রয়েছে $97। তো আমি $97 উইথড্র দেবো। তো $97 আমি এখানে ড্রাইভ করলাম, তারপরে দেখুন এখানে চলে আসলো। আচ্ছা, মিনিমাম ওখানে বলে হচ্ছে এরা মিনিমাম উইথড্র হচ্ছে $50 আর ম্যাক্সিমাম $4,750। এটা অনেক হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট বাংলাদেশি টাকায়। তো এবার আপনি এখানে ডেসক্রিপশন লিখবেন। তো আপনি যে যেটা ইচ্ছে সেটাই ডেসক্রিপশন লিখতে পারেন। তো আমি এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখছি, সেটা হলো অনলাইন ইনকাম। যেহেতু আমি কিন্তু অনলাইন ইনকাম করছি, চলে আসতে আমি ই করে দিই। আমি এর আগেও একটা উইথড্র নিয়েছিলাম, যার কারণে এখানে অনলাইন ইনকামটি চলে আসছে। তো অনলাইন ইনকামে আমি ই করার পর, ড্রাইভ করার পর আমি এই যে রিভিউয়ে ক্লিক করব। রিভিউয়ে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি এখন উইথড্রটি দিলে আপনি কত, মানে আপনার ডলারটি বাংলাদেশি টাকায় কত টাকা করে কনভার্ট হয়ে আপনার ব্যালেন্সে ঢুকবে। তো এখানে দেখুন দেখাচ্ছে উইথড্র টু ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড, তারপরে অ্যামাউন্ট দেখাচ্ছে, তারপরে দেখুন রয়েছে ডেসক্রিপশন। আচ্ছা, এরপরে দেখুন এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট হলো 1 USD = 82 আর কি সামথিং, মানে 82.075 এত আর কি বিদেশি টাকা। তারপরে দেখুন রয়েছে টোটাল অ্যামাউন্ট। তো $97 উইথড্র দিলে টোটাল অ্যামাউন্ট হবে $7,961। ঠিক আছে, তো এবার যদি আপনি ব্যালেন্সটা উইথড্র করতে চান তাহলে এখানে শুধু কনফার্মে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে আপনি উইথড্রতে ক্লিক করবেন। তো দেখা যাক উইথড্রতে ক্লিক করার পর কী আসে, একটু ওয়েট করে আমরা। দেখুন এখানে রয়েছে সাকসেস আইডি এত। আচ্ছা, আমি এটা আইডিটি হাইড করে রাখছি। তো দেখুন এখানে উইথড্রটি সাকসেস হয়ে গেছে, মেক অ্যানাদার উইথড্রল। তো আমি যদি আবার উইথড্র দিতে চাই তাহলে এখানে আবার ক্লিক করতে বলছে, যেহেতু আমি আর উইথড্র দেবো না, আমার ব্যালেন্স একদমই 0-0 করে ফেলছি। তো এখন আমি সেভেন, আচ্ছা এখানে কী বলছে দেখুন, ওরা সেটা ওরা বলছে ফান্ডস আর এক্সপেক্টেড টু অ্যারিভ ইন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথিন 3 = 3.5 বিজনেস ডে। অর্থাৎ 3 থেকে 5টা বিজনেস দিনের মধ্যে আমার ব্যালেন্সটি আমার ডাচ বাংলা রকেট অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, অর্থাৎ যেটাকে ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং বলা হয়। তো এবার আমরা এখানে একটা ক্লিক করি, আবার আমাদের ড্যাশবোর্ডে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ দেখুন, আমাদেরকে আবার এখানে নিয়ে আসেছে। তো আমরা এবার এবার আমি দেখি কার্ড, অর্ডার টু কার্ড। আচ্ছা, অর্ডার টু কার্ডটা হবে না আমার এখনও, কারণ আমি $100 পর্যন্ত এখানে আনি নাই। তো আমি যদি $100 এখন ট্রান্সফার করে নাই, আমি শুধুমাত্র ট্রান্সফার করলাম হচ্ছে মাত্র
কত ডলার? $97। আর যেহেতু আমি আর $3 নিয়ে মানে অর্ডার করলে আমি কিন্তু মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতাম, তো যাই হোক আমার মাস্টার কার্ডে অ্যাপ্লাই করার জন্য আমাকে একটি মানে ভেরিফাই অর্থাৎ ডিজিটাল কার্ডের প্রয়োজন, ডিজিটাল আইডি কার্ডের প্রয়োজন। তো আমার কাছে তো ডিজিটাল আইডি কার্ড নেই, তাই আমি এখন $100 পরিপূর্ণ না হওয়ার আগেই আমি ব্যালেন্সটি উইথড্র দিয়েছি। তো বন্ধুরা, এটি ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার কোনো রকমের উপকারে আসে, তাহলে আপনিও চাইবেন যে আমার এই ভিডিও টিউটোরিয়াল যেন আরও অনেকে দেখে তাদের উপকার আসে, এজন্য আপনি আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আর আমাদের সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে কোনো রকম যদি মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।